মায়ের পদ্ম গাছে ভীষণ মশা হচ্ছিল, সেই জন্য গেলাম মাছ কিনতে। মাছ তারপরে ওই দোকানে খরগোশও ছিল, নিয়ে এসে জলটা পাল্টে তার মধ্যে এর মধ্যে মাকে বললাম মাছগুলো ছেড়ে দাও, এর মধ্যে ছিল গাপ্পি আর মলি মাছ। তো তখন যে আমার আনন্দ হচ্ছিল যে আমাদের বাড়িতে মাছ নিয়ে এসেছে, এই রঙিন মাছ দেখতে তো ভীষণ ভালো লাগে। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম অদ্ভুতভাবে মাছগুলো নেই, আর এমন জায়গায় রাখ যেখানে কোনো কিছু আসতেও পারবে না। তো ভীষণ মন খারাপ হয়ে গেল। তো মা বললো যে আজকে আমি তারপরে আমরা আবার আনবো। তো আজকে আবার মাছ আনতে গেছিলাম, ওর মধ্যে শুধু একটাই ছোটো মাছ খুঁজে পেয়েছিলাম, আর গুলোকে পাইনি। তো এরপরের দিন এই দোকানদার থেকে এই সুন্দর মাছগুলো কিনেছিলাম। দেখা যাক এগুলো এবার কী হয়, যত্নে রেখেছি ভীষণ।